যান্ত্রিক নগরজীবনের নাগপাশে বন্দী হয়ে ব্যস্তময় কর্মজীবনে যখন নেমে আসে একঘেয়েমির ক্লান্তি, তখন কর্মক্লান্ত ব্যস্ত মন চায় এক অনাবিল মুক্তির স্বাদ। আর সেই মুক্তির স্বাদ পেতে কোনো এক সানডেতে কিংবা এক দুদিনের ছুটিতে চলল ভোলা সঙ্গে ঝোলা নিয়ে কাছাকাছি কোনো মনোরম শান্ত স্নিগ্ধ ছায়াঘেরা সুশীতল গাছগাছালিতে পূর্ণ গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত তপোবনের আম্রকুঞ্জ হতে ঘুরে আসা যায়। তবে তপোবনের মনোরম পরিবেশের ছোঁয়ায় দূর হয় কর্মজীবনের ক্লান্তি, কর্মজীবনে পাওয়া যায় এক নতুন উদ্দীপনা। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের ডেস্টিনেশন এমনই এক ছায়াঘেরা আম্রকুঞ্জ, সুশীতল শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত কাঠিয়া বাবার তপোবন আশ্রম। ভারতের বিভিন্ন জায়গায় আছে কাঠিয়া বাবার আশ্রম। আজ আমরা এসেছি নতুনগ্রাম, শ্রী শ্রী 108 জানকীদাস কাঠিয়া বাবা তপোবন আশ্রম নতুনগ্রাম, যা পুতুল গ্রাম নামে পরিচিত। এই গ্রামের অধিকাংশ অধিবাসীরা কাঠের পুতুল তৈরি করে জীবিকা নির্বাহ করে। এই গ্রামেই আছে শ্রী শ্রী 108 জানকীদাস কাঠিয়া বাবার আশ্রম। এই গ্রামটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত, কলকাতা হতে 145 কিমি দূরে অবস্থিত। একদিনের ছুটিতে অনায়াসে এখানে এসে একটা দিন কাটাতে পারেন, খুব ভালো লাগবে। ভাবছেন কিভাবে আসবেন? চলুন জেনে নিই। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কাটোয়ার দুটি স্টেশন আগে অর্থাৎ অগ্রদীপ স্টেশনে নামতে হবে। এখান থেকে টোটো করে যেতে হবে নতুনগ্রাম। সম্প্রতি ভাড়া পড়বে 10 টাকা, তবে রিজার্ভ করলে 30-50 টাকা নেবে। অবশ্য টোটোতে চাপার আগে দরদাম করে নেবেন। আমার বাড়ি হতে এই আশ্রমের দূরত্ব 14 কিমি। আমি আর আমার বন্ধু দিলীপ তাই বাইকে করেই এসেছি। শ্রী শ্রী 108 স্বামী জানকীদাস কাঠিয়া বাবা তপোবন, দেখতে পাচ্ছেন আমরা তপোবনের ভিতরে প্রবেশ করব। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 12টা, মূল মন্দিরটি বন্ধ হয়ে গেছে, সন্ত বাবাজিরা বিশ্রামে রয়েছেন, মূল মন্দিরটি আবার খুলবে 4টে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একটু সকাল সকাল আসবেন, তাহলে মূল মন্দিরটি দেখতে পাবেন, তা নাহলে 4টের পর ছাড়া আর দেখতে পারবেন না। তাই আপনারা 11টার মধ্যে যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয়। চলুন ততক্ষণ আশ্রম চত্বরটি ঘুরে দেখি। ওই যে ভদ্রলোক কাম পারছেন, উনি এই আশ্রমেরই বিভিন্ন কাজকর্ম করেন। দিলীপকে একটা আম খেতে দিয়েছে, আমাকেও দিয়েছে। দিলীপ আম খাচ্ছে, দেখুন।
ওই দেখুন কিভাবে আম পাড়ছে, দিলীপ আম খাচ্ছে। দিলীপ এর আগে কয়েকবারই এই আশ্রমে এসেছে। আশ্রমে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যদি রাত্রে থাকতে চান তবে আগাম ফোন করে আসবেন। ফোন নম্বর ভিডিওতে যে আশ্রমের বোর্ডটি দেখানো হয়েছে সেই বোর্ডে দেওয়া আছে, আপনারা লক্ষ্য করুন, ওখান থেকে ফোন নম্বর পেয়ে যাবেন। আর যদি কেউ আশ্রমে ভাণ্ডারা দিতে চান তবে মহন্ত মহারাজের সঙ্গে অগ্রিম যোগাযোগ করে নেবেন। এখানে ভক্তদের খাওয়ারও ব্যবস্থা আছে, সুবিস্তৃত ডাইনিং, আশ্রমের শান্ত পরিবেশ সত্যিই মনোরম। এই আশ্রমে একটি ময়ূর পোষা আছে, চলুন দেখব সেই ময়ূরটি। আশ্রমের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে পৌঁছে দেয় এক আধ্যাত্ম লোকে। যদি আপনারা মনে করেন যে সপ্তাহের একটি ছুটির দিন এই তপোবনে কাটাবো, তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন, দেখবেন ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।